সেট সেট কথাটির সাথে আমরা কম বেশি পরিচিত আছি। যেমন ধরো আমরা অনেক সময় শুনি ডিনার সেট, এক সেট জামা কাপড়, এরকম সেট। সো ওই আমাদের দৈনন্দিন জীবনে যেসব সেট কথাটা ইউজ করি, ব্যবহার করে থাকি, সেগুলো আমরা অঙ্কের মাধ্যমেও সেট কথাটাকে ব্যবহার করতে পারি। তো এখানে বলে নেই, আধুনিক গণিতের হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার আছে অনেক। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্বন্ধে প্রথম ব্যাখ্যা প্রদান করে। তিনি অসীম সেটের যে ধারণা প্রদান করেন তা গণিত শাস্ত্রে বিপুল আলোড়ন সৃষ্টি করে। তার প্রদত্ত ব্যাখ্যা গণিত শাস্ত্রের যে নতুন শাখার জন্ম দেয় তা সেট তত্ত্ব বা সেট থিওরি হিসেবে পরিচিত। তো আমাদের দৈনন্দিন জীবনের সেটের মতোই, আমাদের একটা এক্সাম্পল ধরি, যদি আমরা এখানে স্টার বানাই পাঁচটা, তাহলে আমরা বলতে পারি এক সেট স্টার আছে, পাঁচটা স্টার নিয়ে একটা সেট হয়েছে। বা এরকম যদি বানাই আমরা প্রজাপতি বানাইলাম, এক সেট প্রজাপতি, তাহলে আমাদের এটা একটা সেট হয়ে গেছে। মানে কোনো একটা জিনিসের মানে সংখ্যার সমষ্টিকে আমরা সেট হিসেবে বিবেচনা করে থাকি, বা সংগ্রহ, সুনির্দিষ্ট সংগ্রহকে বা এক গুচ্ছকে বা কোনো একটা সমষ্টিকেই সেট বলে থাকি। তো আমরা যখন সেটটা দেখলাম, তো এখন আমরা গণিত শাস্ত্রে কিভাবে এই সেটের ব্যবহার করতে পারি সেটা আমরা এখন একটু দেখব। তো গণিত শাস্ত্রে সাধারণত আমাদের অঙ্ক নিয়ে কাজ করা হয়, দৈনন্দিন জীবনে সেটের চাইতে আমাদের অঙ্কের কাজই বেশি। তো যদি আমরা যদি একটা সেট তৈরি করি, যেমন এ এক দুই তিন বা ওয়ান টু থ্রি, তো এগুলো হচ্ছে আমাদের একটা সেট, এগুলোকে আমরা একটা সেট হিসেবে বলতে পারি। তো এই সেটকে আমরা যখন একটা এক গুচ্ছ হিসেবে দেখাবো, সেটাকে দেখানোর কিছু কায়দা কানুন আছে। যেমন এটাকে যদি আমরা সেট হিসেবে দেখাইতে চাই, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ওয়ান টু থ্রি, এভাবে লিখতে হবে। তার মানে এটা একটা সেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যখন দিব তখন এটাকে সেট হয়ে গেল। তো এই সেটটাকে যদি আমরা একটা নাম দিতে চাই, সবসময় তো এটাকে এভাবে বলা যাবে না, একটা নাম দিতে হবে, তাহলে সেগুলোকে নিতে হবে। যেমন এ সমান সমান এই একটা সেট, সমান সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওয়ান টু থ্রি, এটা একটা সেট হয়ে গেল। তো সেটের নামকরণ সবসময় ক্যাপিটাল লেটারে হয়, এ বি সি ক্যাপিটাল লেটারে হবে। আবার ভিতরের এগুলোকে যদি নামকরণ করতে চাই, তাহলে এগুলো স্মল লেটারে, যেমন এ বি সি বা শুধু এ, স্মল লেটারে হবে। তো এইখানে এইগুলোর নামকরণকে, ভিতরের সদস্যগুলোকে বোঝাতে হলে আমরা যে কোনো একটা স্মল লেটার ব্যবহার করতে পারি। যেমন এ মানে হচ্ছে, যদি বলি এ ইকুয়ালস টু এ, এখন এ এক হচ্ছে, এখন আমরা বলতে পারি হোয়ার, যেখানে এ ইকুয়ালস টু ওয়ান টু থ্রি, এ সমান সমান এক দুই তিন, যে কোনো হতে পারে। তো এখন আমরা যদি এটাকে, এই হোয়ারটাকে যদি ভিতরে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি এইভাবে, এ একটা কলন চিহ্ন দিতে হবে, এ সমান সমান ওয়ান কমা টু কমা থ্রি, এভাবে লিখে দিতে পারি। কলন দে মানে হচ্ছে যে এ, ক্যাপিটাল এ হচ্ছে এ এর সেট, যেখানে এ মানে হচ্ছে ওয়ান টু থ্রি। তো এই কলন দিয়ে আমাদেরকে এটা প্রকাশ করতে হবে। তো যদি কখনো আমরা যদি বোঝাতে চাই, যেমন ওয়ান হচ্ছে এ এর একটা সদস্য, তাহলে এটাকে বোঝাইতে হলে আমাদের ওয়ান এই সাইনটা ব্যবহার করতে হবে, এ এই সাইন মানে হচ্ছে ওয়ান এ এর একটা সদস্য। আর যদি সদস্য না হয় তাহলে আমাদের এই সাইন ব্যবহার করতে হবে, এ নট ইজ দ্য ভ্যালু অফ এ, ওয়ান ইজ নট ইজ দ্য ভ্যালু অফ এ। তো এই দুটো চিহ্ন, এটা মানে হচ্ছে এটা এটা সদস্য, এটা সদস্য, এটা চিহ্ন মানে হচ্ছে এটা সদস্য না। তো এখন আমাদের শিখে গেছি সেট কেমনে বানাইতে হয়, কি কি চিহ্ন ব্যবহার করতে হয় সেট তৈরি করতে। তো এখানে একটা ডট সেমিকলন দিয়েছি, সেমিকলনের পরে আমরা রুলসটা লিখে রাখি, যে রুলসের ভিত্তি করে এ এর মান হবে, এই সেটটা গঠন হবে। তো এখন যদি আমাদের এরকম থাকে, সাধারণত আমরা কমা দিয়ে দিয়ে লিখি, কোনো সেটকে যদি লিখতে চাই, এ ইকুয়ালস টু ওয়ান টু থ্রি ফোর, এটা একটা সেট হয়ে গেল, যেটা আমাদের বলতে পারছি চারটা সেট। কিন্তু এমন সেট আছে যেগুলো পরের সংখ্যাগুলো আমাদের লেখা সম্ভব না, অনেক সংখ্যা আছে, তো তখন সেটাকে লিখতে হবে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ডট, একটা ডট কমা ডট কমা ডট। তো এইভাবে কমা দিয়ে দিলে তার মানে হচ্ছে এটার আরও সংখ্যা আছে যেগুলো এখানে উল্লেখ করা হয়নি। তো এইভাবে আমরা সেট উপস্থাপন করতে পারি, সেটকে লিখতে পারি। যেমন আমরা একটা উদাহরণ যদি দেখি, আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন আমরা একটা তালিকা পদ্ধতি, বাংলাদেশের সকল বিভাগের সেট কে যদি আমরা এস হিসেবে বিবেচনা করি, ক্যাপিটাল এস বিবেচনা করি, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতি হচ্ছে আমরা যখন এটা এইভাবে লিখতেছি, আর সেট গঠন পদ্ধতি হচ্ছে যখন আমরা এই কোলন দিয়ে সূত্র হিসেবে লিখতেছি। এটা হচ্ছে তালিকা পদ্ধতি, আমরা সব লিখে ফেলতেছি একসাথে, আর যখন সূত্র হিসেবে লিখতেছি, রুলস হিসেবে লিখতেছি, তখন এটা হচ্ছে গঠন পদ্ধতি।
আমরা এস কে লিখতে পারি এস সমান সমান ব্র্যাকেটে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল দিয়ে সব লিখে আমরা একটা ব্র্যাকেটে বসে লিখি, তাহলে আমাদের এটা তালিকা পদ্ধতি হয়ে গেছে। আর যদি গঠন পদ্ধতি লিখি তাহলে এস সমান সমান লিখতে হবে, একটা ভেরিয়েবল নেই, এক্স স্মল এক্স নেই বা এ বা যাই লেখো না কেন, কোলন দিয়া এক্স বাংলাদেশের একটি বিভাগ লিখে দিব আমরা, বাংলাদেশের একটি বিভাগ। তো এটা হচ্ছে আমাদের গঠন পদ্ধতি, আর এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি যেখানে আমরা ঢাকা চট্টগ্রাম এগুলো লিখে ফেলবো। তো এইটুকুই ছিল আমাদের আজকের সেট, এরপরে আমরা দেখবো বিভিন্ন প্রকারের সেট কি কি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।